Arhan. Hey, Arhan. Arhan. Meek. Hello. Arhan kata kan? Like that, Arhan. I don't know. Ammo, isn't it strange today that me and Arhanu is pink and you aren't? Assalamualaikum. Ami Aisha Nipa. Shagoto janachi. Amar notun ekta vlog dekhar jonno. বিসমিল্লাহির রহমানির রহিম ওমুসরাহা ইন্না রাব্বিল গাফুরুর রহিম আমরা ভোর 5টা আজকে হচ্ছে ফ্রাইডে সবাইকে জুমার মোবারক কুমিল্লা বারবারের উদ্দেশ্যে রওনা দিলাম ইনশাআল্লাহ দোয়া করুন সবাই to the village house Kumilla we're heading Kumilla okay amra ekhon Chittagong ling road eta Chattogram Baijit theke Bishorod jawar road eta etake ling road bola hoy am dekhte sokale porbe ashe Chattogram sokale gomonto poribesh dekha hoy na kokhono যদি কোথাও লং জার্নিতে যাওয়া হয় তখন দেখা যায় চট্টগ্রামের সকালে পরিবেশটা দেখা হয় খুব সুন্দর আসে সকালে পরিবেশটা যারা চিটং এর বাইরে আছেন তাদেরকে দেখাচ্ছি চট্টগ্রামের ঘুমন্ত পরিবেশ অনেক সুন্দর আমাদের সাথে যুক্ত হয়েছেন আরিয়ার ফুয়াত ভাই আকিব আসসালামু আলাইকুম এটা হচ্ছে রাফি আরিয়ার ফুয়াত ভাই ওরা আমাদের সাথে যাচ্ছে কুমিল্লা আরিয়া কাজ হচ্ছে মোবাইল দেখা না দাঁড়া আমি একটু রোডটা দেখাচ্ছি সকালে গাড়ি নিয়ে সবাই লিং রোডে চলে আসছে দেখার জন্য আসলে পরিবেশটা সুন্দর সকালে শান্ত পরিবেশ দেখতে সুন্দর লাগতেছে দুই পাশে পাহাড় মাঝখানে গাড়ির সাউন্ড আমরা গাড়ির সাউন্ড হ্যাঁ গাড়ির সাউন্ড ইউ নো দিস ওয়ান হোটেল দিস ইউ গাড়ির সাউন্ড ফাকিং আহাম ঘুম যাবে না তুমি না ঘুম যাবে না ঘুমাশা না কি সুন্দর লাগতেছে মনে হচ্ছে আমরা বাহিরে কোথাও আছি দেখো দেখো আরো দেখছো রোডটা দেখো কি নাইস দেখো এটা সরো হাউস দেখছ আমি উপরে অনেক সুন্দর লাগতেছে রোডটা আলহামদুলিল্লাহ আমরা 2 ঘন্টা জার্নিতে চট্টগ্রাম থেকে হাইওয়ের সামনে কুমিল্লা হাইওয়ের সামনে আমরা 2 ঘন্টা চলে আসলাম ওই সামনে কুমিল্লা যাওয়ার সময় সব সময় এটাতে বিরতি নেই আমাদের কাছে এই হোটেলটা খুব ভালো লাগে ওটা পরিবেশ ভিতরের পরিবেশ বাইরের পরিবেশ খুব সুন্দর না না আবু কোথায় আসছো আকি ব্রাফি নেমছে আরু নামতেছে এ তো আরু আরো কি অবস্থা গেঞ্জিটা না আরিয়া রাহান আবু ড্রাইভিং করছে আমরা ড্রাইভার নিয়ে আসি নাই যেহেতু গাড়িতে ভাগ হচ্ছে না সেজন্য আলহামদুলিল্লাহ আমরা কুমিল্লা চলে আসলাম হচ্ছে আরিয়া রাহান নানুদের আরিয়া রাহান অলরেডি দৌড়াচ্ছে এখানে আমার বাবার বাড়ি সবাই খাসি মাংস কাটতেছে এখন আমি বাবুর্চি হয়ে যাব খাসি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবো আর কি ইনশাল্লাহ আমি যে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসি তারপরে উঠানে নামবো রান্না করার জন্য এদিকে রান্না চলতেছে আর এদিকে আমার ভাইয়ের মেয়ে নমরিন আরিয়ার হাতে মেহেদি লাগাই দিচ্ছে নমরিন চেহারা দেখাও একটু জিজিরে আসতেছে যে গ্রামের বাবুর্চি থেকে লাঠিটা সংগ্রহ করা হয়েছে লাঠিটাও সংগ্রহ করা হয়েছে ইনশাল্লাহ সবাই দেখাকে দেখো সবাই আমাকে হেল্প করতেছে আমি পুরা বাসা সবাই দোয়া ফালা সবাই সব কিছু সহযোগিতা করতেছে আর আমি দেখি লাগতেছি করবে চলো কেঞ্চো করে না নতুন করে করো এই হচ্ছে বিরিয়ানির জন্য মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ছাগলের মাংসটা দিব ছাগলের মাংসটা তখন কষানো সিদ্ধ হয়ে যাবে তখন আমি চালটা দিব ডান ভাই দেন ছাগল মাংসটা দেন আসলে বাতাস আর গিয়া ধোয়া বাতাস আর ধোয়ার জন্য চোখ মেলা যাচ্ছে না
আসলে যারা রান্না করে বাবুসিরা তাদেরকে হাজার সেলুট, কারণ কিভাবে এত কষ্ট করে রান্না করে। আমরা আসলে মজা করে খাই, এখন নিজে আসলে পক্ষপাতদর্শী নিজে মাঠে এসে বুঝতেছি এত কষ্ট রান্না করা। খোলা আকাশের নিচে খোলা চুলার মধ্যে রান্না করা অনেক কষ্ট। এই হচ্ছে খাসি মাংস দেওয়া হয়ে গেল, ২০ কেজি খাসি মাংস দেওয়া হবে। মাংস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা চাল টেপ করে দিলাম, চালটা একটু হালকা ভাজবো, ভাজার পরে তারপর পানি টেপ করবো। গরম পানি অলরেডি করা হয়ে গেছে। আমাকে দেখাও একটু, আমি লাগতেছি যে তোমার মধ্যে কি অবস্থা। পানি লাগবে তো আলহামদুলিল্লাহ। এই তো চালটাও পাঠানো হয়ে গেছে। আসলে তার আগুনের তাপ প্রচুর, আগুনের পাশে যাওয়াই যাচ্ছে না আমার অবস্থা। লাগতো কষ্ট হচ্ছে অনেকগুলো একসাথে, তো বাবুসিরা কীভাবে করে আল্লাহ জানো অনেক কষ্ট হচ্ছে লাগতে। আমার বড় ভাই পুরো বাবুসি সেজে গেছে কোমরে গোষ্ঠ দিয়ে। ওইটা লাগবে না, লাগবে না। হয়ে গেছে, এখন আমরা বাকি দিচ্ছি, তাকে দিচ্ছি গোমাল ফাফার দিয়ে, নিচে কাপড় দিয়ে, উপরে ঢাকনা দিয়ে, তারপরে কালা দিয়ে দিচ্ছি উপরে। নিচেও থাকবে কালা, উপরেও থাকবে, ইনশাল্লাহ তাকের মধ্যে হয়ে যাবে। একদিকে বিরিয়ানি, একদিকে বিরিয়ানি রান্না চলতেছে, আরেকদিকে গ্যাসের চুলায় কিছু রান্না করছে। গ্যাসের চুলায় কিছু লাকি চুলায় রান্না করা হয়েছে। এখানে হচ্ছে দেশি মুরগি রোস্ট। আসলে একটু কিচেনটা অন্ধকার, লাইটটা কাজ করতেছে না, সেজন্য একটু কম দেখা যাচ্ছে। দেশি মুরগি রোস্ট, এখানে হচ্ছে ফার্ম মুরগি রান্না করছে। হচ্ছে ফার্ম মুরগি, তারপরে হচ্ছে গরু মাংস দিয়ে, আলু দিয়ে যাচ্ছি আমি। এ হচ্ছে গলদা চিংড়ি, এখানে সাদা ভাতও করা হয়েছে। যারা ফল একটু কম খেতে চায়, বিরিয়ানি কম খেতে চায়, তাদের জন্য সাদা ভাতের ব্যবস্থা আছে। এ হচ্ছে রুই মাছ ফ্রাই, আর একটা হচ্ছে ডিম সিদ্ধ। এটা হচ্ছে গরুর পায়া, এখনো গরম দেয় নাই, গরম দিবে। আর এ হচ্ছে সালাদ লেবু, এ হচ্ছে শশা। মাছ কোথায় ধরতেছে আকিব? রাফি কোথায়? রাফি কি পুকুরে নেমে গেছ? না, হ্যাঁ মাছ ধরছো? ফিস ফিস কেছি? না, মাছ কেস কেস করছি, আমার পালাই গেছে। আচ্ছা, পালাই গেছে মাছ? কোথায় পালাই গেছে? মামে? তেলাপিয়া দেখো না, তেলাপিয়ার এটা দেখাও একটু, দেখি সাইজটা। ওয়াও, ঠিক আছে। তো সুন্দর এই তো, না ঠিক আছে, রাখি দেখাও। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, অনেক সাইজ মিডিয়াম। আসো, তোমরা গোসল করবে না, নামাজের সময় যাচ্ছে, চলে আসো। আঙ্কেল স্যার পুকুরে গোসল করবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। না ঠিক আছে, আমি জানি না, এগুলো তুমি আমার দেখো, এই কাছে দেখো, একদম ভালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সাকসেস সাকসেস হয়ে গেছি। প্রথম অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, তারপরে চেষ্টা করতেছে একটু ক্যামেরা দান করার জন্য। না কারণে এ রাফি আকিব আমাদের জাননি এখানে সব দিয়ে সবাই আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।